হ্যাঁ সুখী, তুমি একদম ঠিক ধরেছো। দূরের বাজারে গিয়েছিলাম ধানের বীজ কিনতে, তুমি বাড়িতে ছিলে না তাই তোমাকে না বলে চলে গিয়েছিলাম। চলো এবার ধানের বীজগুলো জমিতে ছিটিয়ে দিয়ে আসি, ধানের চারা বের হলে জমিতে লাগিয়ে দিব। হ্যাঁ চলো তাহলে যাওয়া যাক। কালু দেখো, সুখী আর কবুতর মনে হয় এবার জমিতে ধান চাষ করবে। ধানের বীজ ছিটিয়ে গেছে, আমাদেরও তো খাবারের আর চিন্তা হবে না, তাই না গো বলো? হ্যাঁ কাকলি ঠিক বলেছো, চলো এই খুশিতে আমরা অন্য বনে ঘুরতে যাই। আমাদের তো আর কাজ করতে হবে না, শুধু চিল করব, আর কবুতরের ধান পাকলেই আমরা চুরি করে নিয়ে যাব। ভাবতে খুব মজা লাগছে। এইসব বলে কালু কাকলি অন্য বনে ঘুরতে চলে যায়, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কবুতরের ধানের বীজ থেকে চারা বড় হয়ে যায়। দেখেছো ধানের চারাগুলো কত বড় হয়ে গেছে? আজকে জমি তৈরি করে চারাগুলো লাগিয়ে দিতে হবে, নয়তো আবার চারাগুলো পেকে লাল হয়ে যাবে। হ্যাঁ গো চলো আমরা জমির কাজ শুরু করে দেই। এরপর ওরা জমির কাজ শুরু করে দেয় আর জমি তৈরি করে ধানের চারা লাগিয়ে দিয়ে চলে যায়। কিছুদিন পর ধানের গাছ থেকে ধান বের হয়। টুনি সুখীর ধান খেতে আসে। বাহ এবার সুখীর ধানের চাষ তো বেশ ভালোই হয়েছে, সুখী এবার ধান বিক্রি করে ধনী হয়ে যাবে। যাই এবার সুখীর সাথে দেখা করে যাই, আর শুনে নেই যে সে কোথা থেকে ধানের বীজ এনেছে, আমিও চাষ করব তাহলে। কি ব্যাপার সুখী, কি করছো? তোমাদের তো এবার ধনী হওয়ার সুযোগ এসে গেছে। তোমাদের ধানের ক্ষেত দেখে এলাম, অনেক ভালো ধান হয়েছে। আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম, তা তোমাদের ধান দেখে ভাবলাম একবার তোমার সাথে দেখা করে যাই। তা তোমরা কোথা থেকে ধানের বীজ এনেছো? তোমার দাদা তো দূরের এক বন থেকে নাকি এনেছি, আমি জানি না কোন বন থেকে এনেছি। তবে তুমি কিছুক্ষণ অপেক্ষা করতে পারো, তোমার দাদা তো বাড়িতে নেই, বাড়িতে আসলে শুনে নিও, তারপর না হয় যেও। আর এত বড় ধান হয়েছে আমরা তো জানি না, কতদিন থেকে জমিতে যাওয়াই হয় না। তোমার কাছে শুনে মনটা অনেক ভালো লাগছে। এভাবে টুনি আর সুখী গল্প করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই কবুতর বাড়িতে আসে, আর টুনি কবুতরের কাছে ধানের বীজের সন্ধান নিয়ে বাড়ি চলে যায়। মা টুকি তুই বাড়িতে থাক, আমি দূরের এক বনে যাচ্ছি ভালো জাতের ধানের বীজ আনতে, সন্ধ্যার আগে ফিরে আসব। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও তাহলে, আর তাড়াতাড়ি কিন্তু বাড়িতে ফিরে আসবে। তুমি বাড়িতে না থাকলে যে আমার খুব খারাপ লাগে জানো। আমার মেয়েটাকে রেখে কি আমি দেরি করে আসতে পারি? তুই যে এত দূরের পথ উঠতে পারবি না রে মা, নয়তো তো তোকে আমার সাথে নিয়ে যেতাম। আচ্ছা রে মা তুই থাক, তাড়াতাড়ি যেতে হবে যে আমাকে। টুনি মেয়ের কাছে বিদায় নিয়ে বীজান্ত অন্য বনে যেতে থাকে। আরে কালু ভাই কাকুলি দিদি তোমরা এ বনে কি করছো? আমরা তো এ বনে আমার মামার বাড়িতে বেড়াতে এসেছি। তা তুমি কোথায় যাচ্ছো টুনি? আমি এ বনে ধানের বীজ নিতে এসেছি, সুখীদের ধান চাষ অনেক ভালো হয়েছে, কবুতর নাকি এ বন থেকে ধানের বীজ নিয়ে গেছে, তাই তো আমিও এ বনে বীজ নিতে চলে এলাম। ও আচ্ছা তাই নাকি, যাও তাহলে আমরা আজকেই বাড়িতে যাব, বেশ কয়েকদিন হলো এসেছি তো। আজকে মনে হচ্ছে এক্ষুনি বাড়ি যেতে হবে কাকুলি, কবুতরের ধান নাকি বেরিয়েছে, কয়েকদিনের মধ্যেই পেকে যাবে। আমাদের সুযোগ বুঝে ধান চুরি করতে হবে, না হলে না খেয়ে দিন কাটাতে হবে। না না কালু, আমরা না খেয়ে দিন কাটাতে পারবো না, চলো আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। কালু সত্যি তো অনেক ধান হয়েছে, এখন শুধু পাকার অপেক্ষা থাকি, পাকার সাথে সাথে আমরা কেটে নিয়ে যাব, এখন বাড়িতে গিয়ে অপেক্ষা করতে থাকি। এরপর কালু কাকলি বাড়িতে চলে আসে, আর এভাবেই আর কয়েকদিন কেটে যায়, আর কবুতরের ধানও পেকে যায়। এদিকে কালু কাকলি রাতে এসে কবুতরের জমির অর্ধেক ধান কেটে নিয়ে বাড়িতে যায়। অর্ধেকটা নিয়ে গেল,
চোর দূরের কেউ নয় সুখী, আমার মনে হচ্ছে কাছের কেউ। আমাদের এই চোরকে ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে, নয়তো এভাবে বনের আরো পাখিদের ফসল চুরি করবে। আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না, কিভাবে যে চোর ধরব। কবুতর ভাই, কি হয়েছে? তোমাদের ধানে তো ভালো হয়েছে, তবু তুমি চিন্তা কেন করছো? কি বলছো এসব? এতগুলো ধান চুরি হয়ে গেছে? চোরের দেখছি খুব সাহস, জমির অর্ধেক ধান কেটে নিয়ে গেছে। এভাবে তো বনের আরো পাখিদের ধান চুরি করবে। আর আমি তো অল্প কিছু জমিতে ধান চাষ করেছি, আমার ধানগুলো যদি চুরি করে কেটে নিয়ে যায়, তাই আমাদের চোরকে ধরতেই হবে। হ্যাঁ টনি, এমন একটা উপায় বের করো যেন চোরকে হাত না দিয়ে আমরা ধরতে পারি। আমি কোনো উপায় বলতে পারছি না, তবে আমার জানা মতে উত্তরের বনে এক তান্ত্রিক বসে, সেই তান্ত্রিক হয়তো আমাদের কোনো উপায় বলে দিতে পারে। চলো আমরা বরং সেখানেই যাই। তান্ত্রিক বাবা, আমরা পাশের বন থেকে এসেছি, আপনি আমাদের একটু সাহায্য করুন বাবা। আচ্ছা বেশ, এবার বল তোদের কি সমস্যা হয়েছে, সব আমাকে বল দেখি, কিভাবে তোদের সাহায্য করতে পারি। এরপর টুনি সবটা খুলে বলে তান্ত্রিককে, সব শুনে তান্ত্রিক ধ্যান করতে থাকে। আমি জানি কে তোদের ধান চুরি করেছে, তবে এখন তোদের বলবো না, কারণ আমি চাই তোরা নিজের হাতে ধরে সরাসরি দেখবি। এই নে একটা ছোট আপেল ঘর, এই ঘর রাতের বেলা স্বর্ণের মতো চকচক করবে। এটি ধান খেতে রাখলে চোর ধান চুরি করতে এসে লোভে পড়ে ঘরে ঢুকে পড়বে, আর তোরা তখন চোর ধরতে পারবি। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের বড় উপকার করলেন। এবার তাহলে আমরা আসি বাবা। এরপর আপেল ঘরটি নিয়ে সবাই সেখান থেকে চলে আসে, আর ধান ক্ষেতের মধ্যে ঘরটি রেখে চলে যায়। অন্যদিকে কাকুলি, কালু এই ধান তো খেতেই চলে যাবে, চলো আজ বাকি ধানগুলো কেটে নিয়ে আসি, তাহলে সেগুলো বিক্রি করতে পারবো, আমাদের কেউ ধরতেই পারবে না। হ্যাঁ কাকুলি, তাই করতে হবে, চলো তাহলে। আরে কাকুলি, দেখেছো তুমি ধান খেতে ওটা কি স্বর্ণের মতো চকচক করছে? মনে তো হচ্ছে আপেল ঘর, নিশ্চয় ওটা জাদুই স্বর্ণের ঘর, তাই এত চকচক করছে। ধান কাটা বাদ দিয়ে আমরা এই আপেল ঘরের ভেতর থেকে স্বর্ণ নিয়ে যাই। বাইরে যত স্বর্ণ, ভিতরে মনে হয় স্বর্ণ দিয়ে ভরে আছে। চলো চলো তাড়াতাড়ি চলো। কি কালো, এই ঘরের ভিতরে তো কিছু নেই, আর একাই দরজা বন্ধ হয়ে গেল, আমরা এখন এখান থেকে বের হবো কি করে? তুমি কোন ভূতের ঘরে নিয়ে এলে, এবার বুঝি আমাদের মেরেই ফেলবে। এভাবে রাত কেটে সকাল হয়ে যায়, আর সকাল হতে টুনি, সুখী, কবুতর ও বনের রাজা রাজুটুনাকে ধান খেতে নিয়ে আসে। ছি কালু ভাই, কাকুলি দিদি, তোমরা হলে এই ধান চোর, আজ আর চুরি করে পালাতে পারোনি তাই না? কখনো ভাবিনি যে তোমরা আমাদের প্রতিবেশী হয়ে এভাবে ধান চুরি করবে, আর আমাদের এমন ক্ষতি করতে পারো তোমরা, এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। তোদের কত বড় সাহস, আমার রাজ্য থেকে আমার রাজ্যের পাখিদের ফসল চুরি করিস, নিজে পরিশ্রম করে চলতে পারিস না, শয়তান। আমি বেঁচে থাকতে আমার রাজ্যে কোনো চুরি ডাকাতি হতে দিব না, চোরদের উপযুক্ত শাস্তি দিয়ে ছাড়বো। চল চল আমার সাথে, তোদের সারা জীবন কারাগারে থাকতে হবে। রাজামশাই, এত বড় শাস্তি আমাদের দিবেন না, সত্যি বলছি আমরা আর কখনো কোনো কিছু চুরি করব না। রাজামশাই, এদের ছেড়ে দিবেন না, এদের বিশ্বাস করা একদম ঠিক হবে না। শোনো কালু, নিজে পরিশ্রম না করে অন্যের পরিশ্রমের জিনিস চুরি করে কখনো উন্নতি করা যায় না, আর শান্তিতেও থাকা যায় না। নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করলে শান্তিতে দিন কাটানো যায়। এরপর রাজা কালু আর কাকুলিকে তার রাজদরবারে নিয়ে যায়, আর কবুতর আর সুখী মিলে কালু যেগুলো ধান চুরি করে নিয়ে গিয়েছিল সেগুলো নিয়ে আসে, আর তখন থেকেই বনের সব পাখিরা নিশ্চিন্তে ফসল ফলাতে থাকে, আর ফসল ফলিয়ে সবাই ভালো টাকা উপার্জন করতে থাকে। টোনা টোনা, কাজে যাবে না? চলো আজ অন্য বনে কাজে যাব, বনের আরো পাখিরা যাবে, কারণ ওই বনের কাজের পারিশ্রমিক অনেক বেশি, আমরা দুজন কাজ করলে আমাদের সংসার অনেক ভালো চলবে।
ধুর, আমার সামনেও কাজের কথা বলো না তো, আমার দ্বারা কখনো কাজ করা সম্ভব না। শুয়ে থাকতে আমার খুব ভালো লাগে, এই রোদের ভিতরে কষ্ট করে কে কাজ করবে? এই টোনা না, কিছুতেই না। কি বলছো এসব? কাজ করবে না তাহলে আমি একা কাজ করে সংসার কিভাবে চালাবো বলো? আবার দুই মেয়ে বড় হচ্ছে, তাদেরও তো বিয়ে দিতে হবে, বিয়ের জন্য টাকা জমাতে হবে। টুনি, তুমি কাজে গেলে যাও, আর না গেলে বাড়িতেই থাকো। তবু আমাকে আর কিছু বলো না তো, আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দাও। জানি না তুমি কবে এই অলসতা ছাড়বে, আমি আর সহ্য করতে পারছি না। যাই, আমাকে একাই কাজে যেতে হবে, আর দেরি করা যাবে না। কালু কালু, বাড়িতে আছো? বাইরে এসো তো, তোমার সাথে গোপন কথা আছে। হ্যাঁ দাদা, বলো কি গোপন কথা? আমি তো গোপন কাজ করার রাজা, বলো কি গোপন কাজ করতে হবে? আগে টাকাটা রাখো, তারপর সব বলছি। তোতা কালুকে কিছু টাকা দিয়ে তার কানে কানে গোপন কথা বলে দেয়। কাজ হয়ে যাবে দাদা, কোনো চিন্তা করো না, আমার কাছে কোনো ব্যাপারই না এসব কাজ করা। হ্যাঁ কালু, তোমার বিষয়ে সব জেনে তোমার কাছে এসেছি, তুমি আমার কাজ করার চেষ্টা করো, আমি তাহলে এখন আসি। কাজ না করে অগ্রিম টাকা পেলাম, হাতে টাকা আসলে কি যে মজা লাগে তা বলে বোঝানো যায় না। যাই, এখন কাজে লেগে পড়ি। ওই তো পেয়ে গেছি, এখন শুধু দুটো চকলেট লাগবে, তাই কাজ হয়ে যাবে। দোকান থেকে চকলেট নিয়ে আসি, গিয়ে যাই। এরপর কালু দোকানে যায়, আর দোকান থেকে দুটো চকলেট নিয়ে টুকি আর টুনটুনের সামনে আসে। তুমি কি আঙ্কেল? তোমাকে তো চিনলাম না, আর তোমার হাতে কি ওগুলো চকলেট বুঝছি? আমাকে দিবে চকলেট? হ্যাঁ মামুনি, আমি তো তোমাদের জন্যই চকলেট নিয়ে আসলাম। তোমার বাবা অলস, কোনো কাজ করে না, তোমার মা একা কাজ করে কি আর তোমাদের চকলেট কিনে দিতে পারে? তাই আমি তোমাদের জন্য চকলেট নিয়ে এলাম। আর আমি অচেনা কেউ নই, আমি এই বনেই থাকি, তোমার বাবা মা আমাকে ভালো করে চেনে, তোমরা ছোট তো তাই চিনতে পারছো না। নাও মামুনি, চকলেট খেয়ে নাও। নিশ্চয় দিব মামুনি, এই চকলেট গুলো আমি অনেক দূরের বন থেকে এনেছি, আমার বাড়িতে এমন আরো চকলেট আছে, তোমরা দুবোন আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমাদের অনেকগুলো চকলেট দিব। সত্যি আঙ্কেল, অনেক চকলেট দিবে? কি মজা কি মজা! টুনটুন, আজ আমরা অনেক চকলেট খাবো, আর মাকে সারপ্রাইজ দিব, মা তো অবাক হয়ে যাবে রে। এরপর টুকি টুনটুন খুশি মনে কালুর সাথে কালুর বাড়িতে যায়, আর কালু তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আঙ্কেল, কই চকলেট? তাড়াতাড়ি আমরা চকলেট দাও। তোরা ভেবেছিস তোদের চকলেট দেওয়ার জন্য এখানে এনেছি? আমি তোদের বিক্রি করার জন্য এখানে ধরে এনেছি। জানিস, আমাকে এক পাখি তোদের জন্য অগ্রিম টাকা দিয়ে গেছে, এখন ওর কাছে তোদের দিয়ে আসবো, আর তোদের দুজনকে পেয়ে ঈগল খুশি হয়ে আমাকে বকশিশও দিতে পারে, এভাবে আমি অনেক ধনী হব। কি বলছো এসব? আমাদের ঈগলের কাছে বিক্রি করে দিবে তুমি? ঈগল তো আমাদের খেয়ে ফেলবে। তুমি একটা মিথ্যাবাদী পাখি, আমাদের মিথ্যে বলে এনেছো, তোমার কখনো ভালো হবে না, কখনো না। দিদি, আমি মরে যাব, আমার যে খুব ভয় করছে। মা বাবা, তোমরা কোথায়? আমাদের বাঁচাও। এই চুপ কর, একদম কাঁদবি না, কাঁদলে কিন্তু তোদের জবাই করে এখুনি ঈগলের কাছে দিয়ে আসবো। এই বলে কালু টুকি আর টুনটুনের হাত পা রশি দিয়ে বাঁধে। এদিকে টুনি তার কাজ থেকে বাড়ি ফিরে আসে। মা, টুকি, টুনটুন, কোথায় তোরা? তোদের মা এসে গেছে। আয় মা, এদিকে আয়। কি ব্যাপার, কাকে তো দেখছি না, এরা দুবোন আজ এখনো ফিরেনি নাকি? যাই, মেয়ে দুটোকে বাড়িতে নিয়ে আসি। সুখী দিদি, আমার মেয়ে দুটোকে কোথাও দেখেছো? প্রতিদিন বিকেলে খেলা শেষ করে বাড়িতে যায়, আজ এখনো বাড়ি ফিরেনি। না টুনি, আমি তো তোমার মেয়েদের কোথাও দেখিনি, দেখো গিয়ে হয়তো কোথাও খেলছে। এরপর টুনি তার মেয়েদের পুরো বনে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার মেয়েকে খুঁজে পায় না, না পেয়ে সে বাড়ি ফিরে আসে। টুনা,
টুনা এবার তো ওঠো, টুকি আর টুনটুন কোথায় গেছে তুমি কি জানো? আমি তো পুরো বন খুঁজলাম কিন্তু কোথাও যে পেলাম না। আমি তো জানি না, আমাকে ওরা বলে যায়নি। এত চিন্তা করছো কেন? হয়তো কোথাও আছে, কাল এমনি বাড়ি চলে আসবে দেখো। এই বলে টুনা ঘুমিয়ে যায়। আর মেয়েদের চিন্তায় টুনি যেন অস্থির হয়ে গেছে, তাই টুনি টোনাকে আবারও ডাকতে থাকে। টোনা টোনা, তুমি আবারও ঘুমিয়ে গেলে, মেয়েদের ছাড়া তো আমার কিছুই ভালো লাগছে না। টোনা চলো না মেয়েদের খুঁজতে যাই। টোনা টুনির কথা সাড়া দেয় না, তাই টুনি একাই আবারও তার মেয়েদের খুঁজতে বেরিয়ে পড়ে। বুড়িমা, দুটো ছোট বাচ্চাকে দেখেছো? আমার বাচ্চা দুটোকে যে কোথাও খুঁজে পাচ্ছি না বুড়িমা। তোমার বাচ্চা হারিয়েছে, এই বনে তো একজন বাচ্চা চোর আছে, সে সুযোগ বুঝে বাচ্চাদের বিক্রি করে দেয় ঈগলের কাছে। তার নাম হলো কালু। ওই শয়তান কালু এক সময় আমার ছোট মেয়েকে ধরে ঈগলের কাছে বিক্রি করে দিয়েছে। আমার কাছে কোনো প্রমাণ ছিল না, তাই শাস্তি দিতে পারিনি। তুমি বরং ওর বাড়িতে গিয়ে দেখতে পারো। হ্যাঁ বুড়িমা যাচ্ছি। শোনো টুনি, ওই কালু তোমাকে দেখলেই তোমার বাচ্চাকে লুকিয়ে রাখবে, তাই তোমাকে অন্যভাবে ওর সামনে যেতে হবে। কিন্তু বুড়িমা, আমি কিভাবে ওর সামনে যাব? এরপর টুনি বুড়ির বুদ্ধিতে বৃদ্ধা সাজে, আর টুনি সেজে কালুর বাড়িতে যায়। বাবা, কি বানাচ্ছ এটা তুমি? এই বুড়িকে কিছুতেই বলা যাবে না যে দুটো পাখিকে খাঁচা করে ঈগলের কাছে নিয়ে যাব, না হলে বুড়ি আমাকে ধরিয়ে দিতে পারে। মানে বুড়িমা, এই খাঁচা করে ইঁদুর ধরবো, তাই খাঁচা বানাচ্ছি। তা তুমি কে বুড়িমা? তোমাকে তো চিনলাম না। আমি অনেক দূরের বন থেকে এসেছি বাচ্চা পাখি খুঁজতে। কেউ যদি বাচ্চা পাখি দিত তাহলে তাকে 20,000 টাকা দিতাম। 20,000 টাকা? বুড়িমা, আমার কাছে দুটো বাচ্চা পাখি আছে, দেখুন তো পছন্দ হয়েছে কিনা। বাহ, এগুলো তো কচি পাখি। আমি এমন পাখিকে খুঁজছিলাম, আমার খুব পছন্দ হয়েছে। শোনো, এই বনে আমার ভাইয়ের বাড়িতে টাকা রেখে এসেছি, টাকাটা এনে এদেরকে নিয়ে যাব। তাড়াতাড়ি এসো কিন্তু। এরপর টুনি সেখান থেকে চলে আসে আর থানায় গিয়ে পুলিশকে নিয়ে কালুর বাড়িতে যায়। কি টুনি, তুমি আর পুলিশ কেন এনেছো? শয়তান কালু, তুই ভেবেছিস কি তুই একাই চালাক আর সবাই বোকা? টুনির বাচ্চাদের কিডন্যাপ করে বলেছিস পুলিশ কেন? এখন চল জেলে, জেলের ভাত খেলে তোর কিডন্যাপিং একেবারে শিক্ষা হবে। তুমি আজ না আসলে শয়তান কালু আমাদের ঈগলের কাছে বিক্রি করে দিত, আর ঈগল আমাদের খেয়ে ফেলত। আমাদের মেয়েদেরকে কি আমি হারাতে দিতে পারি? তাই তো তোদের বাঁচাতে এসেছি। কিন্তু তোদের অলস বাবা তোদের হারানোর কথা শুনেও আসেনি, অলস হয়ে শুয়ে আছে। তাই আমি তোদের নিয়ে অন্য বনে চলে যাব, আর যাবার আগে তোর বাবার সাথে দেখা করে যাব। তোর বাবাকে কিচ্ছু বলবো না। চল মা, আগে বাড়িতে যাই। টোনা টোনা, এই দেখো আমার মেয়েদের পেয়েছি। কোথায় গিয়েছিলি তোরা? আজ এত দেরি করে ফিরলি কেন? এরপর টুনি রাগ করে টোনাকে সব কথা খুলে বলে। কি বললে? আমার মেয়েদের শয়তান কালো কিডন্যাপ করেছিল, ওকে তো শেষ করে ফেলবো। হয়েছে হয়েছে, এখন আর শেষ করতে হবে না, আমি পুলিশে ধরিয়ে দিয়েছি। আর তুমি এই অলস শরীর নিয়ে কত যে শেষ করবে তা আমার ভালো করেই জানা আছে। যে স্বামী অলস হয়ে সারাদিন ঘুমিয়ে থাকে, বউকে দিয়ে কাজ করায়, আর যে বাবা অলস হয়ে তার সন্তানদের হারানোর কথা শুনেও খুঁজতে না গিয়ে ঘুমিয়ে যায়, সে অলস পাখির কাছে না থাকাই ভালো। আমি জীবনে কাজ করি, সেখানে আমি আমার মেয়েদের নিয়ে জীবন কাটাবো। এই বাড়িতে তুমি একাই থাকো অলস হয়ে। আমরা চললাম মামি। টুনি মা, টুকি টুনটুন, তোর সবাই আমাকে ক্ষমা করে দে মা। সত্যি বলছি, আর অলসতা করব না, এখন থেকে আমি কাজ করব। টুনি, তোমাদের একা কাজ করতে হবে না। যে অলসতার জন্য আজ আমার মেয়েদের হারাতে বসেছিলাম, আর এমন অলসতা করব না। তবু আমাকে ছেড়ে যেও না তোমরা।
এরপর টোনার আগতি মিনতি শুনে টুনি তার বাড়িতে থেকে যায় আর টোনা অলসতা ছেড়ে কাজ করতে শুরু করে আর এইভাবে তারা সবাই সুখে দিন কাটাতে থাকে। নবাবপুর জঙ্গলের রাজা তার রানীকে হারিয়ে নিজের ছোট্ট মেয়েকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন আর সেই চিন্তা থেকে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে নিজের প্রাসাদের রানী বানিয়ে ফেলে। রানী, এটা আমার একমাত্র কন্যা, আজ থেকে তুমি এই কন্যার মা, এর সব ভালো মন্দ দেখার দায়িত্ব একমাত্র তোমার। আচ্ছা ঠিক আছে মহারাজ, এ নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না মহারাজ, আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমার মেয়েকে আগলে রাখবো। তোমার মুখে আমার কথা শুনে আমি অনেক শান্তি পেলাম রানী। বাবা বাবা, ইনি আমার মা। হ্যাঁ রে মা, এই তোর মা। কিন্তু তুমি যে বলেছিলে আমার মা কাছে তারা হয়ে গেছে, তাই রক্ষে বা মাটিতে ফিরে আসতে পারে। পারে তো, আকাশের তারাগুলো দেখতে অনেক সুন্দর আর তোর মা দেখতেও তো অনেক সুন্দর, তাই ওই আকাশের তারাই তোর সামনে এসেছে। বাবার মুখে এমন কথা শুনে রাজকুমারী ভীষণ খুশি হয় আর নতুন রানী ও রাজকুমারীকে নিজের মেয়ের মতো করে হেসে খেলে বড় করতে থাকে। আর রাজকুমারীও কখনোই বুঝতে পারে না যে তার সৎ মায়ের সাথে বসবাস করছে। মা মা, চলো আজ আমরা বাগানে ফুটবল খেলবো। আমার সোনা মাটা বলেছি আমি খেলবো না, তা কি কখনো হয় নাকি? দাসী যাও, এখনই আমাদের জন্য ফুটবল নিয়ে এসো। দাসী তাড়াতাড়ি করে বল এনে দেয় আর মা মেয়ে মিলে বাগানে খেলা করতে থাকে আর রাজা তো তা দেখে ভীষণ খুশি হয়। তোমাদের দুজনের ভালোবাসা দেখে আমি মুগ্ধ, তাই আমি চাই সারা জীবন যেন তোমরা এভাবেই থাকতে পারো। রাজার কথা শুনে রানী হাসতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন আর এরই মধ্যে রাজকুমারীও বড় হয়ে ওঠে। এরপর একদিন রাতে রানী তার বেলকনিতে দাঁড়িয়ে চাঁদের সৌন্দর্য উপভোগ করতে থাকে আর একা একাই বলতে থাকে, চাঁদ বলতো আমার মতো কি আর কেউ আছে বেশি সুন্দরী? অবশ্যই তুমি বেশি সুন্দরী, আর তোমার থেকে বেশি সুন্দরী জঙ্গলে আর কেউ নেই, কারণ আমি তো আমার আলোয় সবাইকে দেখতে পারি। সত্যি আমি অনেক বেশি সুন্দরী, তার কারণই তো রাজা আমাকে এত বেশি ভালোবাসে আর সে আমার সব কথাই শোনে। কিন্তু আমি তোমার মাঝে লোককে দেখতে পাচ্ছি আর তার কারণে তোমার থেকে সুন্দরী আরো একজন আছে। আমার থেকে আরো বেশি সুন্দরী আছে, কে সে? আমি তাকে দেখতে চাই। সে আর দূরের কেউ নয়, তোমার একমাত্র কন্যা, তার মনে কোনো লোভ নেই, তাই সে সব থেকে বেশি সুন্দরী। চাঁদের মুখে এমন কথা শুনে রানী ভীষণ রেগে যায় আর রাগ দেখে চাঁদ বলতে থাকে, আমার এখন যাওয়ার সময় হয়ে এসেছে, কারণ আমার আলোয় তুমি বিরক্ত আর যে আমার আলোয় বিরক্ত হয় আমি তাকে আলো দেই না। এই বলে চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে পড়ে আর রানী রাগে আগুন হয়ে একা একাই বলতে থাকে, পুরো জীবন জুড়ে আমি সৌন্দর্যের উপমা পেয়ে এসেছি আর আজ কি না সামান্য ছোট মেয়ের কাছে আমি হেরে যাব, এটা কখনোই হতে পারে না, আমি ওকে তাড়িয়ে আমার উপমা ধরে রাখবো। রানী ভীষণ রাগে আর চিৎকার করে কাঁদতে থাকে আর তখনই রাজা সেখানে চলে আসে। প্রিয় ভালোবাসার রানী, কি হয়েছে তোমার? তুমি এমন করে কাঁদছো কেন বলো তো? আমাদের কন্যা বড় হয়েছে, এখন তো আমাদের কন্যাকে সিংহাসনে বসাতে হবে আর তার জন্য তো আমাদের মেয়েকে ঠিকঠাক ভাবে পাখিদের সাথে মিশতে হবে। এটা তো খুশির সংবাদ। না মহারাজ, এটা খুশির সংবাদ নয়, কারণ এখন তো আমাদের কন্যাকে শিক্ষা গ্রহণের জন্য অনেক দূরে যেতে হবে আর সেটা ভেবে আমার অনেক কষ্ট হচ্ছে মহারাজ। ঠিক আছে মহারানী, এবার তুমি শান্ত হও, কারণ আমাদের কন্যা এখন গেলেও কিছুদিন পর আবার ফিরে আসবে, তখন আবার আমরা সবাই একসাথে থাকবো। আচ্ছা ঠিক আছে মহারাজ, অনেক গরম পড়েছে, আপনি একটু বসুন, আমি আপনার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে রানী। আর রানী রাজার জন্য শরবত বানিয়ে নিয়ে আসে, কিন্তু সেটা সাধারণ কোনো শরবত নয়, তাতে স্মৃতি ভোলানোর ওষুধ মেশানো থাকে। আর রাজা সেটা হাতে নিয়ে যেই না খেতে যাবে তখনই দাসী এসে বলতে থাকে, মহারাজ রাজসভায় আপনাকে জরুরিভাবে তলব করা হয়েছে, আপনি এক্ষুনি চলুন। ঠিক আছে আমি এক্ষুনি আসছি, মহারানী তুমি শরবতটা রাখো। আপনি শুধু শরবতটা খেয়ে যান মহারাজ। এখন সময় নেই মহারানী, তুমি রেখে দাও, আমি পরে এসে খেয়ে নিব।
রাজা রানীর কোনো কথা না শুনে তাড়াতাড়ি করে রাজদরবারে চলে যায়। মহারাজ, আমি রাজকন্যার পাঠশালায় যাওয়ার জন্য ব্যবস্থা করে ফেলেছি, এবার শুধু আপনি বিদায় জানিয়ে দিন। ঠিক আছে, তাই হবে। রাজা মেয়েকে বিদায় জানানোর জন্য যেতে থাকে, আর রানী মনে মনে ভাবতে থাকে, রাজকুমারী পাঠশালায় নয়, এবার রাজকুমারী যাবে গহীন জঙ্গলে, আর সেখানে পশুরা তাকে খুবলে খাবে। রানী মহা খুশিতে বিদায় জানাতে থাকে, কিন্তু নিমিষের মাঝেই গল্পের মোড় পুরো বদলে যায়। রাজকুমারীর জায়গায় রানী ঘুমন্ত অবস্থায় পড়ে থাকে, আর দাসেরাও তাকে হাতির পিঠে করে গহীন জঙ্গলে ফেলে দিয়ে আসে। আমি এখানে কেন? আমার এখানে তো রাজকুমারীকে থাকার কথা ছিল। কারণ আমি তোমাকে বদলে দিয়েছি, তোমার সাহস হয় কি করে আমার মেয়েকে আমার থেকে আলাদা করার? তার মানে তুমি এসব কি করে জানলে? আমি তো কাউকে বলিনি এসব। আমি তোমার সব কথাই জেনে গিয়েছি, কারণ তুমি সেদিন চাঁদের সাথে যা যা কথা বলেছিলে আড়াল থেকে সব আমি শুনে নিয়েছি, আর স্বর্গটাও ইচ্ছে করে খাইনি, যাতে করে তোমার কুকীর্তিগুলো খুব তাড়াতাড়ি ধরে ফেলি। আমি তোমাকে এখানে নিয়ে এসেছিলাম আমার মেয়ের সেবিকা হিসেবে, আর আজ থেকে তুমি আমাদের কেউ নও, একজন বাহিরের লোক মাত্র। না না মহারাজ, তুমি আমার সাথে এমনটা করতে পারো না, আমি তোমাকে ভালোবাসি, আর আমার মেয়েকেও ভালোবাসি। রাজা রানীর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়, আর রানী নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে থাকে। এরপর দিনের পর দিন কাটতে থাকে, আর রানীর সৌন্দর্য নষ্ট হতে থাকে। আমরা তো আমাদের সব জাদু প্রয়োগ করে ফেললাম, কিন্তু তবুও তো তাকে বাঁচাতে পারছি না, এবার কি হবে? তোমরা কার কথা বলছো? প্রজাপতিরা কোনো কথা না বলে রানীকে নিয়ে মাটির ঘরে চলে যায়, আর রানী দেখতে পায় একটা ছাগল মাটির ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে। অনেক জাদু প্রয়োগ করা হয়েছে, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। এই ছাগলের জাদু নয়, প্রয়োজন আদর যত্ন আর ভালোবাসা। যদি পর্যাপ্ত পরিমাণে আদর যত্ন ভালোবাসা দেয়া হয়, তবে কি তোমরা কোথায় পেয়েছো? আমরা এই ছাগলকে এই মাটির ঘরে অসুস্থ অবস্থায় পেয়েছি। আচ্ছা ঠিক আছে। এরপর রানী পুরো মাটির ঘর পরিষ্কার করতে থাকে, আর তারপর ছাগলকে যত্নের সাথে ঘাস খাওয়াতে থাকে। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়, আর মাটির ঘরের পোষা ছাগলটাও আদর যত্ন পেতে পেতে সুস্থ হয়ে ওঠে। তোমার হাতে মায়া আছে। না না, মায়া নয়, জাদু আছে, আর তার কারণেই এই ছাগলটা আবার সুস্থ হয়ে উঠেছে। আমার হাতে মায়া নয়, মাতৃত্বের ছোঁয়া আছে, আর তার কারণেই ছাগলটা সুস্থ হয়ে উঠেছে। হয়তো বা আমার মেয়েটাও আমার কাছে এমন যত্ন আর ভালোবাসা পেয়েছিল, তাই তো আমাকে সে ভীষণ ভালোবেসেছিল। রানীর চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে। এদিকে ততক্ষণে আবারও রাত নেমে আসে, আর চাঁদ তার পুরো পূর্ণিমা দিয়ে ওঠে। রানী, আমি এখন পুরো পূর্ণিমায় আছি, যার কারণে আমার আলোটাও বেড়ে গেছে। এবার আমায় তোমার প্রশ্ন করো। তুমি কেমন আছো চাঁদ? আমার ভালোবাসার রাজা আর আমার প্রিয় মেয়েটা কেমন আছে বলো তো? তারা অনেক ভালোই আছে, কিন্তু কি অদ্ভুত কাণ্ড, তুমি আজ আমার কাছে সৌন্দর্য নিয়ে কোনো কথা বলছো না। আমার চেহারা ঝলসে যাচ্ছে, শরীরের চামড়াগুলো ঝুলে যাচ্ছে, আর এমন চেহারায় সৌন্দর্য কি থাকবে বলো? আসলে বাচিক সৌন্দর্য কিছুই না, আসল সৌন্দর্য তো হলো মনে, যা চিরকাল বয়ে যায়। আমি আমার ভুল বুঝতে পেরেছি চাঁদ। এমন সময় রাজা আর রাজকন্যা এসে হাজির হয়। মহারানী, প্রাসাদে ফিরে চলো। আপনি এসেছেন মহারাজ, কিন্তু আপনি তো আমাকে পছন্দ করেন না, তাহলে আমি প্রাসাদে ফিরবো কি করে? এখন তোমার মাঝে সেই হিংসা সত্তা নেই, যা আছে সব মায়া আর ভালোবাসা। কারণ আমি তোমাকে বনে রেখে গিয়েছি ঠিকই, কিন্তু সব সময় আমি তোমার উপর নজর রেখেছি, আর এই ছাগল প্রজাপতি এরাও আমার কথায় কাজ করেছে, তাই আমি তোমাকে মাফ করেছি। মা, চলো এবার প্রাসাদে ফিরে চলো। হ্যারে মা, আমি এক্ষুনি যাবো, আমি আর কোনোদিনও খারাপ হবো না, তোকে আমি খুবই ভালোবাসবো। আসলে বাহিরের সৌন্দর্য কখনোই কারো উপকারে আসে না, বরং তা নেমে নিয়ে আসে লাঞ্ছনা বঞ্চনা আর অসম্মান। তাই নিজের মনে সৌন্দর্যটাই বড় সৌন্দর্য। এই আমি কি করলাম? নিজেই নিজের মেয়েকে মেরে ফেললাম। কুহু, মা আমার, আমাকে তুই ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। কুহু
কুহু উঠেছিস মা কুহু একি কুহু তুই বিছানা ছাড়ছিস কেন তুই কি কোথায় তোমার রাজরানী মেয়ে আমাকে কাজ করতে বলে নিজে ঘরে শুয়ে আছে কি ওই টুকির এত বড় সাহস আমার মেয়েকে কাজ করতে বলে দেখি আয় তো আমার সাথে ওর জমিদারি আমি ছাড়াচ্ছি ও বাবা মহারানী দেখছি বিছানায় শুয়ে শুয়ে আরাম করছে দাঁড়া তোকে আরাম করাচ্ছি ঠান্ডা জল মা তুমি আমার গায়ে ঠান্ডা জল দিলে তাহলে কি গরম জল দিতাম হ্যাঁ এইভাবে কেন বলছো মা কদিন থেকে শরীরে জ্বর বইছে আজকে আরো বেশি খারাপ লাগছে তাই একটু শুয়ে আছি তাই নাকি তাহলে মা আমি তোমার হাত পা টিপে দেই মা চুপ একদম চুপ তোকে বলেছি না আমাকে মা বলে ডাকবি না আমি তোর মা নই তোর মা মরেছে তোর সাহস কত বড় হ্যাঁ তুই নিজে শুয়ে থাকিস আর আমার মেয়েকে দিয়ে কাজ করাস যা এক্ষুনি যা বালতিতে কাপড় ভেজানো আছে তাড়াতাড়ি ধুয়ে নেড়ে দে মা এই জারের মধ্যে কাপড় কাচলে তো আরো বেশি ঠান্ডা লেগে যাবে লাগলে লাগবে তুই শুয়ে থাকলে আমার বাড়ির কাজ কে করবে শুনি আমি সেটা এমন কেন করো মা আমার জায়গায় যদি কুহু থাকতো তাহলে কি তুমি এমন করতে খুব মুখে মুখে কথা বলতে শিখেছিস তাই না আমার মেয়ের সাথে নিজের তুলনা করিস যা বলছি গিয়ে কাজ কর আমি না থাকলে কাকে দিয়ে কাজ করতে যতদিন তুই আছিস তোকে এই সব কাজ করতে হবে কাজ করতে করতে যদি মরেও যাস তাহলেও তোকে কাজ করতেই হবে তুই মরার পর আমি কাজের লোক নিব বুঝেছিস এখন যা আমার মাথা গরম করিস না কাকুলের মুখে এমন কথা শুনে টুকির চোখ বেয়ে জল গড়াতে থাকে আর অসুস্থ শরীর নিয়ে টুকি কাজ করে কিছুক্ষণ পর মা আমি কাপড়গুলো কেচে দিয়েছি বলে এখন কি কাজ করতে হবে কাজ তো অনেক আছে এখন আগে কুহুর ঘরটা পরিষ্কার কর মেয়েটা সকালে কত কষ্ট করে বিছানা ঝেড়েছে সামান্য বিছানা ঝাড়তে কুহুর কষ্ট হয় আর আমি যে অসুস্থ হয়ে এত কাজ করি তাতে বুঝে আমার কষ্ট হয় না আর যদি আমার মা থাকতো তাহলে আমি কেউ কাজ করতে দিত না কিরে এখনো দাঁড়িয়ে আছিস যে যা যাচ্ছি টুকি কুহুর ঘরে গিয়ে ঘর পরিষ্কার করে আর কাজ করতে করতে টুকি মাথা ঘুরে সেখানেই পড়ে যায় কিছুক্ষণ পর সেখানে কুহু আসে একি টুকি এখানে পড়ে আছে কেন হ্যাঁ টুকি টুকি না না আমি বরং মাকে একবার ডাকি মা মা ও মা তাড়াতাড়ি এখানে এসো দেখো কি হয়েছে কি ব্যাপার বলতো এত ডাকাডাকি কেন করছিস আমি কাজ করছিলাম তো আরে রাখো তোমার কাজ ওই দেখো কি এই মেয়েটা আবার শুয়েছে আজকে ওকে আরে না না ও শুয়ে নেই ওকে আমি অনেক দেখেছি কিন্তু ও উঠছে না দেখো না মা কি যে হলো শর্ত কি হয়েছে হয়েছে দেখতে হবে কেন হ্যাঁ জ্বরের মাথায় হয়তো পড়ে গেছে চল জ্ঞান ফিরলে এমনি উঠবে এখন তুলতে গেলে আরো ঢং বাড়বে এ কথা বলে দুই মামি সেখান থেকে চলে যায় আর সারা দিন কেটে বিকেল বেলা টোনা বাড়িতে ফিরে আসে টুকি টুকি আমার জন্য এক গ্লাস জল আন তো মা খুব জল তৃষ্ণা পেয়েছে এই নাও জল কি ব্যাপার তুমি জল আনলে যে টুকি কোথায় কোথায় আবার পড়ে পড়ে ঘুমাচ্ছে আর সারা দিনের কাজ তো আমাকেই করতে হয় করলে তো আর বিশ্বাস করবে না তুমি যখন থাকো তখনই একটু কাজ করি তুমি বেরিয়ে গেলেই ওর কাজও শেষ হয়ে যায় বুঝলে কে কি করে তা আমি খুব ভালো করে জানি কাকুলি আমাকে কিছু বলতে হবে না এভাবে কেন বললে আমি কি তোমাকে মিথ্যে কিছু বললাম না বানিয়ে কিছু বললাম আমি তোমাকে সেগুলোর কিছুই বলিনি বাদ দাও এসব টুকি টুকি এদিকে একবার আয় তো মা টুকি ভালো বাবা ডাকছিলে হ্যাঁ এই অসময়ে শুয়ে আছিস কেন মা শরীর খারাপ নাকি তেমন কিছু নয় বাবা সামান্য একটু জ্বর হয়েছে সে কি রে মা দেখি তো কিরে মা তোর গায়ে তো অনেক জ্বর আমাকে আগে কেন বলিস নি হ্যাঁ ঔষধ আনতাম আর কাকুলি তুমি জানতে না যে টুকির জ্বর এসেছে ইয়ে মানে কই তোমার মেয়ে তো আমাকে কিছু বলেনি বললে কি ঔষধ আনতাম না আমার কাছে তো কুহু আর টুকি একই সমান চল মা তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই বাবা তুমি এসেছো তোমার সাথে আমার কথা ছিল আগে আমি রবিবার কি আছি জানো তো কই কিছু তো মনে পড়ছে না কি আছে রবিবারে উফ বাবা তুমি কি প্রতি বছর মনে করিয়ে দিতে হয় সামনে রবিবার আমার জন্মদিন এবার জন্মদিনে কিন্তু আমার একটা বড় কেক চাই
আমি আমার সব বন্ধুদের বলেছি আমি আমার জন্মদিনে বড় কেক কাটবো। ওসব কথা পরে হবে, আগে টুকিকে ডাক্তার দেখাই, চল মা টুকি। মা বাবা আমি কেকটা ভালোবাসি না, দেখলে না আমার সাথে কেমন করে কথা বললো। মন খারাপ করিস না মা, তোর বাবা তোকে খুব ভালোবাসে। না বাসি না, আমি থেকে বেশি ওই টুকিকে ভালোবাসি। ওই টুকির জন্য আমার মেয়ের চোখে পানি, এটা আমি কখনোই সহ্য করব না। ওই মেয়ের একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ গো, ঘুমিয়েছো নাকি? একটু কথা ছিল তোমার সাথে। বলো কি বলবে? সকালে মেয়েটা কেক কেক করে অনেক কান্নাকাটি করছিল, দাও না মেয়েটাকে একটা কেক কিনে। হাতে কোনো টাকা পয়সা নেই, তুমি তো জানোই। বাচ্চারা কি আর সেগুলো বোঝে? কেকটা কিনে দিলে দু বোন অনেক আনন্দ করত। আচ্ছা দেখি কোন একটা ব্যবস্থা করতে পারি কিনা। আর টুকিকে ঔষধ খাইয়েছো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। টুকিকে নিয়ে এত চিন্তা করো না তো, টুকি তো আমারও মেয়ে তাই না? আর আমার মেয়ের খোঁজ খবর নেয়ার কথা কি তোমাকে বলে দিতে হবে? তুমি নিশ্চিন্তে থাকো আর কুহুর জন্মদিনে কেকটা এনে দিও। এভাবে দিনগুলো কেটে যায়। দেখতে দেখতে রবিবার চলে আসে, সেদিন ছিল কুহুর জন্মদিন। মা আজকে আমি খুব আনন্দ লাগছে, খুবই আনন্দ। বাবা আমার জন্য কত বড় কেক এনেছে, আমার বন্ধুরা সবাই দেখলে খুবই খুশি হবে। মা তোকে খুশি করার জন্য যে কত কাঠখড় পোড়াতে হয়েছে আমাকে, তা হ্যাঁ রে ওই টুকিটা কোথায় আছে বুঝি ঘরে? একো আমরা চলে এসেছি রে। ও মা চলে এসেছিস, চল এখন আমি কেক কাটবো। হ্যাঁ হ্যাঁ চল টুকি মা, আয় তাড়াতাড়ি, কুহু কেক কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোর জন্মদিনে আমরা সবাই অনেক আনন্দ করলাম রে, এখন আমরা আসি। এই যে দিলাম কেকে বিষ মিশিয়ে, এই কেক টুকিকে খাওয়াতে পারলেই হয়ে যাবে, আমার মেয়ের আদরে ভাগ বসানো তাই না? মা টুকি, টুকি তোর জন্য এই বাটিতে করে কেক রাখলাম, আয় খাবি আয়। আমি একটু কাজ করছি মা, পরে খাচ্ছি, রেখে দাও। আয় আয়, যত দেরি করবি ততক্ষণে বেঁচে থাকবি। এই বলে কাকুলি ঘর থেকে বেরিয়ে যায়, আর সেখানে কুহু আসে। আরে ভাই এখানে বাড়িতে করে কেক রেখেছে, ভালোই হলো, সবার সাথে আনন্দ করতে করতে কেক খাওয়াই হয়নি আমার, আমি বরং এই কেকটা খেয়ে নেই। ও মাই গো মরে গেলাম গো, মরে গেলাম, বুকটা কেমন জ্বলে গেল মা। ও মা ইয়ে কি মা, তোর কি হয়েছে, তুই এমন করছিস কেন? কুহু কেক, তুই কেক খেয়েছিস? তুই এই কেক খেয়েছিস নাকি? না কেন কেন তুই এই কেক খেতে গেলি? এই কেকে যে বিষ মেশানো ছিল, কুহু এ আমি কি করলাম, নিজে নিজের মেয়েকে মেরে ফেললাম। কুহু মা আমাকে ক্ষমা করে দে, মা আমাকে ক্ষমা করে দে। তো বন্ধুরা দেখলে তো, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়, তাই আমরা অন্যের ক্ষতি কখনোই চাইবো না, সব সময় অন্যের ভালো চাইবো। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।